আমার প্রিয় ভাইয়েরা, এই মাস্টার নাম কি বলেন তো? একটু জোরে বলেন, কি নাম? এই মাসের নাম কি? শাবান। এই শাবান এটা হলো রমজান মাসের প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ বলেন। যখন রজব মাস আসত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা রজব শাবানে বরকত দিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সকলে জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই শাবান মাস আসলে পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি এত বেশি মাকে রজবে রোজা রাখতেন, নবীজির স্ত্রীরা বলেন, আমরা মনে করতাম মনে হয় বিশ্বনবী মনে হয় আর রোজা ছাড়বেন না, কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে নবী আবার রোজা ছেড়েছেন। তারা বললেন, আমরা দেখেছি মাকে রমজানের পরে সবচাইতে বেশি বিশ্বনবী যেই মাসে রোজা রাখতেন সেই মাসটার নাম হলো শাবান মাস। সেই মাসের নাম কি? নবীজি পহেলা শাবান থেকে নিয়ে একাধারে ১৫ শাবান পর্যন্ত রোজা রেখেছেন, হাদিসে প্রমাণ আছে। ও বন্ধু, শাবানে শাবান মাসে রোজা আছে নাকি নাই? একটু আওয়াজ করে বলেন তো, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি চন্দ্র মাসে তিন দিন রোজা রাখতেন, ১৩, ১৪ এবং ১৫ এই তিন দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসে রোজা রাখতেন, আর তাহাকে বলা হয় আইয়ামে বিজের রোজা। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন তিনি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন, কয়দিন? দুই দিন রোজা রাখতেন। এক, তিনি সোমবারে রোজা রাখতেন, আবার তিনি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সোম এবং বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন? রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতা আল্লাহ পাকের বান্দাদের নেকগুলো আল্লাহ পাকের কাছে জমা দেন দুই দিন, আর সেই দুই দিন হলো সোম এবং বৃহস্পতিবারে, এই জন্য আমি এই দিন রোজা রাখাটা আমি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রতি মাসে রোজা আছে না নাই, প্রতি সপ্তাহে রোজা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, শুধু শাবান মাস আসলে পরে ১৫ তারিখে ১৪ তারিখে আবাদত করবেন, ১৫ তারিখে রোজা রাখবেন, এরকম না। আপনি ১৩, ১৪, ১৫ তিন দিন যদি রোজা রাখেন, তাহলে রাসূল যে তিন দিন রোজা রাখছেন, আপনি রাসূলকে অনুসরণ করে আইয়ামে বিজের রোজা হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। এর ভিতরে আপনি নিসবে শাবান, অর্থাৎ শাবানের রোজাটাও আপনার এর ভিতরে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আজকে হলো, আমার প্রিয় বন্ধুগণ, আজকে শাবানের মনে হয় ১৩ তারিখ, কথা বলেন, কয় তারিখ? ১৩ তারিখ। কালকে রোজা রাখতে পারবেন, তার পরের দিনে রোজা রাখতে পারবেন, আর আজকে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার সামনে যারা আছেন, আলোচনাগুলো যারা শুনছেন, আপনাদের এখনও দুই দিন রোজা রাখার সুযোগ আছে না নেই? আছে নাকি নাই? আছে। এই জন্য আগামীকালকে এবং তারপরে এই দুই দিন রোজা রাখবেন, আল্লাহ তাআলা যেন রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনীর এবাদত সম্পর্কে হাদিসের মধ্যে জানা যায়, বিশ্বনবী বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটা আমল করতেন, কয়টা? জোরে কোন জোরসে বলেন। এক নম্বরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি কবর জিয়ারত করেছেন, তবে দল বেঁধে নয়, সাহাবীদেরকে উৎসাহ দেন নাই, তিনি জীবনে একবার এরকম ভাবে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনীতে তিনি কবর জিয়ারত করেছেন। এই জন্য আমলটা আপনারা ইচ্ছে করলে করতে পারেন, তবে দল বেঁধে নয়। দল বেঁধে না, বিশ্বনবী তিনি একবার করেছেন জীবনে।
কিন্তু কাউকে উৎসাহ দেন নাই বলেন নাই তোমরা যাও তিনি করেছেন এই জন্য আপনারা করতে পারেন তবে দল বেঁধে না দুই নাম্বার হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই রজনীতে দোয়া করতেন কি করতেন দোয়া করতেন হাদিসের মধ্যে এসেছে আদ্দুআউ মাখুল ইবাদা দোয়া হলো সার দোয়াই হলো ইবাদতের মূল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলিয়ানে কারাম প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা দোয়া করব কার কাছে কার কাছে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সপুল ক্ষমা করে দিও বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার সাথে বলেন আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সপুল ক্ষমা করে দিও আবার আমিন প্রিয় বন্ধুগণ নিসবে শাবানের তিন নাম্বার আমল পাওয়া যায় আর সেটা হলো নফল নামাজ কি নামাজ জোরে বলেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলার প্রতিদিন কিছু নামাজ দিবেন আর তার নাম হলো তাহাজ্জুদ তার নাম কি জোরে বলেন তার নাম হলো তাহাজ্জুদ এই তাহাজ্জুদ নামাজ প্রতিদিন আছে নাকি নাই আছে আমার প্রিয় বন্ধুগণ এই জন্য শুধু লাইলাতুল বরাত তার মানে নিসবে শাবানে নয় আপনি প্রতিদিন এরকম নফল নামাজ পড়তে পারেন দোয়াও করতে পারেন আছে না নাই বন্ধুগণ একটা কথা ভালো করে বুঝেন যদি কোনো ব্যক্তি চাকরি করে কি করে চাকরি করে মাস শেষে বেতন পাবে আবার যখন ঈদ আসবে উৎসবের সময় আসবে তখন উৎসব ভাতাও পাবে না পাবে না জোরে বলেন পাবে না পাবে না ও বন্ধু এবার ভালো করে বুঝেন আপনাদের নাটোরের বড়াই গ্রামের বাজারের মধ্যে সবচেয়েতে যেই বড় ফার্মেসিটা আছে তার মধ্যে অন্তত অর্ধ কোটি টাকার ঔষধ তার মধ্যে আছে না নাই কথা বলেন তো আছে না নাই ওই ফার্মেসির বাহিরে কি একটা মাইক ঝুলায় রাখছে আর তার মধ্যে কিরকম অ্যালাউন্স করা হচ্ছে এখানে আমাশা জ্বর ঠান্ডা কথা বলেন না কেন আরো বিভিন্ন রোগের ঔষধ আছে সুলভ মূল্যে বিক্রি করা হয় আসেন এরকম কি আছে নাকি একটু কথা বলেন আছে না নাই নাই তার কারণ কি তার কারণ হলো কাস্টমার জানে এটা বড় দোকান এই দোকানের মধ্যে গেলে দেশি এবং বিদেশি সমস্ত ভালো ঔষধগুলো পাওয়া যায় এই জন্য কারো কথা তারা শুনে না ডাক দরকার হয় না তারা নিজেরাই গিয়ে ঔষধ কিনে নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা আবার একই অবস্থা বড়াই গ্রামে দেখবেন ফুটপাতের মধ্যে কোন একটা লোক দাঁড়ায় গেছে হয় কি না আছে না নাই তার কাছে মেডিসিন মাত্র একটা এই এক মেডিসিন দিয়ে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এর ভিতরে যত রকমের ঔষধ আছে যত রকমের রোগ ব্যাধি আছে একটা ঔষধে সব রোগ সারা আছে না নাই মনে হয় আমার কথা বুঝতেছেন না আপনাদের এলাকায় এরকম আছে কিনা আমাদের ঢাকাতে এরকম দেখি আমার প্রিয় বন্ধু তার মানে কি সুরের মার বড় গলা তার এক ঔষধে মাথা থেকে পাও পর্যন্ত সব রোগ সারে আর যার দোকানের মধ্যে অর্ধ কোটি টাকার ঔষধ আছে সে কিন্তু গলাবাজি করে গলাবাজি করে গলাবাজি করে কারা যার কাছে এক নাম্বারটা নাই দুই নাম্বারটা আছে সেই গলাবাজি করে কথা কি বুঝতেছেন আমার প্রিয় বন্ধুগণ তাহলে লিসমিন শাবান শাবানের মধ্যে রজনীতে
আপনি ইবাদত করে নিষেধ করব না কিন্তু সারা মাস যদি আপনি ইবাদত বন্দেগী করে যান তাহলে মধ্য শাবানে যে ফজিলত আছে তাও আপনি পেয়ে যাবেন তার কারণ হলো সারা মাস আপনি চাকরি করেছেন এখন বোনাসের সময় এসেছে এই জন্য বোনাস শুদ্ধ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন আমার প্রিয় বন্ধুগণ রাহমাতুল্লিল আলামিন বলেছেন মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা দুই ব্যক্তি ছাড়া কয় দুই ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন একজন হলো হিংসুক এক নম্বরে কি হিংসুক তো আমাদের মধ্যে নাই এক কথা বলেন আরেকজনের ভালো দেখলে হিংসা করে এই ধরনের লোক কি আমাদের সমাজে আছে আমার প্রিয় বন্ধুগণ রাসূল বলেছেন এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না আর দুই নম্বর হলো যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহর সাথে শরীক করে শিরিক করে আল্লাহ তাআলা বলে দিলেন বিশ্বনবী বললেন আল্লাহ পাক এই দুই শ্রেণীর লোককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাহলে আমাদেরকে শিরিক মুক্ত জীবন করা লাগবে কথা বলেন ঠিক কি না আর হিংসা মুক্ত জীবন করা লাগবে যদি তা করতে পারেন রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা হিংসা মুক্ত শিরিক মুক্ত জীবন যদি আপনি করতে পারেন তাহলে নিসফ শাবানে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের দিকে আধা হাত কদ্দুর আধা হাত যদি এগিয়ে যায় আল্লাহ তাআলার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায় সুবহানাল্লাহ বলতে পারলেন না কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের রহমতের দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাসূল বলেন তার দিকে আল্লাহ পাকের রহমত দৌড়ায়া যায় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ কোন ব্যক্তি যদি একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাক 10 বার জবাব দিয়া বলে হাদিসের ভাষায় আল্লাহ 10 বার জবাব দিয়া বলে বান্দা কি চাস আমি তো হাজির আবার কোন রেওয়ায়েতে এসেছে কেউ যদি একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ তাআলা 70 বার জবাব দিয়া কয় বান্দা তুই কি চাস আমি তো হাজির আছি সুবহানাল্লাহ কইতালেন না আমার প্রিয় বন্ধুগণ এই জন্য আল্লাহকে যত বেশি ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনার আল্লাহ পাক আপনার ডাকের জবাব দিয়া দিবেন সুবহানাল্লাহ